আসসালামু আলাইকুম, কুক এন্ড ফুড এর পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমের সিজন চলছে আর সকলের ঘরে ঘরে আম আছে। এখনই সময় পাকা আম সংরক্ষণ করে রাখা সারা বছরের জন্য। সিজন চলে গেলে আমরা মাঝে মাঝে বাজার থেকে ফরমালিন যুক্ত আম কিনে থাকি, আর তা না হলে বাচ্চাদের জন্য জুস কিনে দিয়ে থাকি, যা একদমই স্বাস্থ্যের জন্য ঠিক নয়। তাই তো সমাধান হিসেবে কিভাবে সিজনের পাকা আম সারা বছরের জন্য সংরক্ষণ করে উপভোগ করতে পারবে তা নিয়ে কুক এন্ড ফুডের আজকের আয়োজন। আশা করছি আজকের আমার এই রেসিপিটি সকলের উপকারে আসবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। পাকা আম সংরক্ষণ করার জন্য আমি 2 কেজি পাকা আম নিয়েছি। এখন পাকা আমটি ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট পিস করে কেটে নিব। দেখুন সবগুলো আম আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে, বড়া ছাড়া জাস্ট চাকগুলো আমি নিয়েছি। যেহেতু ব্লেন্ডারে ব্লেন্ড করব সেহেতু অত ছোট আমি করিনি। এখন আমি ব্লেন্ডারে আমগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে অর্ধেক অংশ আম ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। সেম ভাবে আমার কিন্তু পাকা আমও সংরক্ষণের পদ্ধতিটি চ্যানেলে দেওয়া আছে, যদি না দেখে থাকেন ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, দেখে নেবেন। ব্লেন্ডারে আমার আম দেওয়া হয়ে গিয়েছে, এখন ভালোভাবে আমি ব্লেড করে নিচ্ছি। খুবই ভালোভাবে ব্লেড করে নিতে হবে। আমি কিন্তু এখানে কোনো রকম পানি চিনি আর দুধ ইউজ করিনি, সংরক্ষণ করলে এগুলো কিছু ইউজ করতে হবে না। এখন আমি আবার যে বাকি আমগুলো ছিল সেগুলো সবগুলো আম এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালোভাবে ব্লেড করে নিচ্ছি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নিজেরাও ভিডিও দেখবেন, এমনকি ফ্রেন্ড এন্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখুন আমার ভালোভাবে ব্লেড করে নেওয়া হয়ে গিয়েছে, এখন জাস্ট আমি সংরক্ষণ করব। আমি একটি 1/2 লিটারের বোতল নিয়েছি আর একটি ছোট বোতল নিয়েছি। আপনারা যেটাতে ইচ্ছে আপনারা কিন্তু সংরক্ষণ করে ফেলতে পারবেন। এরকম বোতলে যদি আপনারা সংরক্ষণ করেন তাহলে কিন্তু একটি বোতল দিয়ে আপনারা পুরো পরিবার উপভোগ করতে পারবেন। যখনই আপনাদের প্রয়োজন হবে আমের সিজন ছাড়া, যখনই আম খেতে প্রয়োজন হবে তখনই কিন্তু বিভিন্ন ধরনের আমের জুস, কেক, এমনকি ডেজার্ট তৈরি করে ফেলতে পারবেন। এটা কিন্তু খুবই সুবিধা দিবে। দেখুন এইভাবে করে আমি সবগুলো বোতলে ভরে নিয়েছি। যখনই আপনাদের প্রয়োজন হবে জাস্ট বের করে পানি বা দুধ বা চিনি দিয়ে এটাকে জুস করে নিয়ে উপভোগ করতে পারবেন, এমনকি বাচ্চাদেরকেও দিতে পারবেন। দেখে বুঝতেই পারছেন কতটা সুবিধা দিবে। সহজেই সারা বছরের আম সংরক্ষণ করে ফেললাম, এখনই সময় পাকা আম সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখা। তাই দেরি না করে ঝটপট সংরক্ষণ করে ফেলুন। আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আমাকে জানাবেন, শেয়ার করবেন ফ্রেন্ড এন্ড ফ্যামিলির সাথে, আর অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।